Hey, hello guys, assalamu alaikum, kemon achen shobai? Burulak series er notun ekti video te shobai ke shagoto. Aaj amra explain korbo Nagi episode. বুলুলকের থেকে সামনে যে অফিশিয়াল অ্যানিমেটেড মুভি রিলিজ করা হবে সেটা এই নাগি এপিসোড থেকে মেক করা হবে তো আমরা আজকে এই নাগি এপিসোডগুলোই মাঙ্গা থেকে এক্সপ্লেইন করব আই होप আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো এপিসোডটি শুরুতেই আমরা দেখতে পাই যে নাগি তার বাসায় ঘুমিয়ে রয়েছে এটা কিন্তু বুলুলক প্রজেক্ট শুরু হবার আগেরকার ঘটনা তো নাগি ঘুম থেকে উঠে কিছুক্ষণ মোরামুরি করে বিছানায় শুয়ে গেমস খেলা শুরু করে তো এরপর অনেকক্ষণ গেমস খেলার পর সে উঠে গোসল ব্রেকফাস্ট করে স্কুলে যাওয়ার জন্য রেডি টেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যায় তো নাগি যখন স্কুলে যাওয়ার জন্য হাঁটছিল তখনই সেখানে রিও আসে গাড়ি নিয়ে নাগিকে পিক করতে নাগি রিওকে দেখে বলে আমি তো তোমাকে এসবের জন্য বলিনি তখন রিও বলে কাল তো তুমি আমাকে প্রমিস করেছিলে যে আমরা একসঙ্গে ফুটবল খেলবো এজন্য আমি তোমাকে সব সময় আমার সাথে পার্টনার হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছি তো রিওর কথা শুনে নাগি রিওর সঙ্গে গাড়িতে এসে বসে আসলে আপনারা তো জানেন রিওদের ফ্যামিলি অনেক রিচ তাই তাদের লাইফস্টাইলও লাক্সারিয়াস টাইপের তো রিও যখন নাগিকে জিজ্ঞাসা করে যে সে কি এই শহরে একা থাকে নাকি তখন নাগি বলে হ্যাঁ আমি এই প্রিপি স্কুলে ভর্তি হয়েছি যাতে আমি এখান থেকে একটি ভালো কোম্পানিতে জব পেয়ে একটি রিল্যাক্স এবং ইজি লাইফ লিড করতে পারি নাগির কথা শুনে রিও তাকে বলে কোনো কোম্পানিতে জব করলে তোমার লাইফ সেটেল হলেও কমফোর্টেবল হবে না কারণ একটি জব থেকে মিলিয়নিয়ন কামাতে কামাতে যেখানে তুমি বুড়ো হয়ে যাবে সেখানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে ফুটবল খেলে তুমি এক বছরে বিলিয়নিয়নের বেশি কামাতে পারবে রিওর কথা শুনে নাগি বলে সত্যি কিন্তু ওখানে তো সারাদিন ঝামেলার ভেতরে থাকতে হয় সারাদিন প্র্যাকটিসের ভেতরে থাকতে হয় তার উপর আমি তো ফুটবলের তেমন নিয়ম কানুনও জানি না তখন রিও নাগিকে বলে তোমাকে কিছু জানা লাগবে না তুমি শুধু সেটাই করো যেটা আমি তোমাকে করতে দিব তুমি এবং আমি মিলে একদিন নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপ জিতবো আর এটাই হবে আমাদের দুজনের ড্রিম তো তারা দুজনে কথা বলতে বলতে তাদের স্কুলের কাছে এসে পৌঁছায় তাদের স্কুলের নাম হচ্ছে হাকুকু হাই স্কুল তো রিওকে দেখে পুরো স্কুলের মেয়েরা এসে রিওর সঙ্গে ফ্লার্ট করতে থাকে অনেকে তো রিওকে ডেটে যাবার জন্য অফারও করে মানে টাকা থাকলে যা হয় আর কি তবে এখানে আমাদের রিও সবাইকে ইগনোর করে নাগির সঙ্গে ক্লাসে চলে যায় তো রিও যখন নাগিকে বলে যে আমাদেরকে সর্বপ্রথম ট্রেনিং করতে হবে তখন নাগি রিওকে বলে তোমার ফুটবলের প্রতি এত আগ্রহ কেন তখন রিও বলে আমি তো তোমাকে পূর্বেই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলেছিলাম যে আমার ফ্যামিলির নিজের কর্পোরেশন রয়েছে এবং আমার প্যারেন্টসরা চায় যে আমি পরবর্তীতে এই বিজনেসের হাল ধরি এজন্য তারা আমার এলাইট এডুকেশনের জন্য সবকিছু ব্যয় করতেও রাজি রয়েছে রিওর কথা শুনে নাগি রিওকে বলে তাহলে তো তোমার কাছে অনেক ইজি একটি ফিউচার রয়েছে তখন রিও বলে এটাকেই তো আমি হেট করি আমি ওরকম কমফোর্টেবল লাইফ চাই না যেটা আমার প্যারেন্টসরা আমাকে দিবে আমি আমার নিজের যোগ্যতায় কিছু করতে চাই আর এই কারণেই আমি ওয়ার্ল্ড কাপ জেতার লক্ষ্য নিয়েছি এটাই আমার প্রথম এবং একমাত্র স্বপ্ন আমার অস্তিত্বকে প্রমাণ করার আর এই কারণেই আমি আমার চিন্তা ভাবনার মতো কাউকে খুঁজছি যে আমাকে সাহায্য করবে আমার লক্ষ্য পূরণ করতে তো রিও নাগিকে সব কথা বলছিল অপরদিকে নাগি চুপচাপ এখান থেকে কেটে পড়ছিল যেটা দেখে রিও ভাবে যে সেই ছেলেকে রাজি করবে কিভাবে তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে ক্লাসের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই ক্লাস চলাকালে নাগি ঘুমাচ্ছিল নাগিকে দেখে রিও বলে সিরিয়াসলি এই ছেলে পুরো ক্লাস ধরে ঘুমাতেই আছে ও আবার মরে টরে গেল নাকি তখনই হঠাৎ করে নাগি জেগে ওঠে রিও ভাবে ও হয়তো এখন ক্লাসে ফোকাস করবে কিন্তু রিও তো এখানে ভুল ছিল কারণ নাগি ঘুম থেকেই উঠে কেক খেতে থাকে মানে ওর ক্লাসের উপর কোনো মনোযোগই নেই আর এটা যখন ক্লাস টিচার দেখে তখন সে নাগিকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রাখে তো এরপর ক্লাস শেষে নাগি স্কুলের বিল্ডিং এর ছাদে গিয়ে একা একা গেমস খেলতে থাকে তখনই সেখানে রিও এসে নাগিকে ফুটবল খেলার জন্য ডাকতে থাকে রিও নাগিকে বলে নাগি তুমি এই স্মার্টফোনের ট্রাপে ফেসে আছো তোমার ভেতরে ফুটবল খেলার ট্যালেন্ট রয়েছে তুমি আমার সঙ্গে এই দুনিয়ার বেস্ট প্লেয়ার হতে পারবে তোমার কপাল ভালো যে আমি তোমাকে খুঁজে পেয়েছি রিওর এসব কথা শুনে নাগি ভাবে কি জ্বালায় পড়ে গেলাম নাগি রিওকে বলে আচ্ছা রিও আমরা ফুটবল খেলবো কোথায় আমরা তো কোনো ক্লাবে নেই তখন রিও বলে আমরা অলরেডি একটি ক্লাবে রয়েছি আর সিন শিফট হয়ে আমাদেরকে রিওদের স্কুলে ক্লাব দেখানো হয় রিও শুধু তাদের স্কুলের ক্লাবের একজন সাধারণ মেম্বার নয় বরং সেই ক্লাবের ক্যাপ্টেনও তাদের এই ক্লাবটি রিজিওনাল লিগে টপ 8 এর ভিতরে রয়েছে মানে এটা মোটামুটি ভালো
ক্লাবই তো তখনই একজন প্লেয়ার রিওকে জানায় যে হাই স্কুল লিগে তাদের ক্লাবের একটি প্র্যাকটিস ম্যাচ হবে, যেই ম্যাচটি হবে এই লিগের সবথেকে স্ট্রংগেস্ট টিম আওমরি দাদাদা হাই স্কুলের সঙ্গে। এই স্কুলের কথা শুনে তো রিওদের টিমের সকল প্লেয়ারের গলা শুকিয়ে যায়, কারণ ওই টিমটার গেম প্লে পুরো ন্যাশনাল লেভেলের। রিওদের টিমের অন্য সব প্লেয়াররা কনফার্ম ধরে রেখেছিল যে তারা এই ম্যাচটি হারতে চলেছে, তবে রিও ভাবছিল যে ওয়ার্ল্ড কাপ জেতার লক্ষ্যের এটাই হতে পারে তাদের প্রথম স্টেপ এবং নাগি ট্যালেন্টকে যাচাই করার। তো এরপর সিন শিফট হয়ে আমাদেরকে সোজা প্র্যাকটিস ম্যাচের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে আওমরি স্কুলের প্লেয়াররা ম্যাচ খেলার জন্য রিওদের স্কুলে আসে। এখানে আওমরি স্কুলের স্ট্রাইকার নামেওকা এসে রিওদের টিমকে অপমান করে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে, কিন্তু রিও চাচ্ছিল যে ওদের অপমানের জবাবটা সে খেলার মাঠে দিবে, এজন্য সে ওদের কথার জবাবে কিছু বলে না। তো এরপর রিওরাও তাদের টিমের জার্সি পরে মাঠে নেমে পড়ে, যেখানে আমরা রিওদের টিমের ফরমেশনে দেখতে পাই যে নাগি স্ট্রাইকার পজিশনে রয়েছে এবং রিও রয়েছে সেন্টার মিডফিল্ডার পজিশনে। তো এরপর আওমরি স্কুলের কিক অফ এর মাধ্যমে ম্যাচটি স্টার্ট হয়, যেখানে ম্যাচটি শুরু হবার সাথে সাথে আওমরি টিম পুরো ভয়ঙ্কর ভাবে খেলতে থাকে। তারা ট্রায়াঙ্গেল ফরমেশনে রিওদের টিমের সকল প্লেয়ারদেরকে পেছনে ফেলে বল নিয়ে সামনের দিকে আগাতে থাকে। রিওদের টিমের প্লেয়াররা ওদেরকে আটকাতেই পারছিল না। এটা দেখে আওমরি স্কুলের স্ট্রাইকার নামেওকা ভাবছিল কি একটা দুর্বল স্কুলের সাথে তাদের খেলা পড়লো, সে ভাবছিল তারা খুব ইজিলি ওদেরকে বিট করে যাবে। আওমরি স্কুলের এই ট্রায়াঙ্গেল ফরমেশনটা রিওদের পুরো টিমের মোমেন্টটা পুরো ভেঙে দিচ্ছিল। তো এই ট্রায়াঙ্গেল ফরমেশনে পাস দিতে দিতে বলটি যখনই নামেওকার কাছে আসছিল, তখনই কোথা থেকে যেন রিও এসে নামেওকার সামনে থেকে বলটিকে ছিনিয়ে নেয়। নামেওকা তো এটা দেখে পুরো শকড হয়ে যায়। রিও নামেওকাকে বলে, তুমি কি ভেবেছিলে তোমাদের এই বোরিং স্ট্র্যাটেজি আমাদের উপর কাজ করবে? নামেওকার তো বিশ্বাসই হচ্ছিল না যে এই রিও ছেলেটা তার মুভ পরে তার সামনে থেকে বলটিকে ছিনিয়ে নিয়ে গেছে। এদিকে রিওর কাছে বল আসার সঙ্গে সঙ্গে রিওদের পুরো টিম কাউন্টার অ্যাটাক করার জন্য সামনের দিকে ছুটে যায়, আর এখানে রিওরা আওমরিদের স্ট্র্যাটেজি কপি করে ট্রায়াঙ্গেল ফরমেশনে নিজেদের ভেতরে পাস দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। নামেওকা তো ওদের স্ট্র্যাটেজি দেখে পুরো হতবাক হয়ে যায়, মানে তাদের প্ল্যান দিয়ে রিওরা তাদেরকে ডিস্ট্রয় করছে। নামেওকা রিওর থেকে বল ছিনিয়ে নেওয়ার জন্য রিওকে ট্যাকেল করে, কিন্তু রিও ভয়ঙ্কর ভাবে ড্রিবলিং করে বল নিয়ে সামনের দিকে উঠে যায়। রিওর সামনে আওমরি স্কুলের কোন প্লেয়াররাই দাঁড়াতেই পারছিল না। রিও বল নিয়ে গোল পোস্টের কাছে চলে আসছিল, তখনই সিন শিফট হয়ে আমাদেরকে এই ম্যাচটির পূর্বে রিও এবং নাগির কথোপকথন দেখানো হয়, যেখানে রিও নাগিকে বলছিল, নাগি তোমাকে ম্যাচের ভেতরে কিছুই করা লাগবে না, তুমি শুধু আমার পাস পাওয়ার জন্য অপেক্ষা করবে এবং আমি তোমাকে পাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি গোল করে দিবে। আর এরপরই সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে রিও যখন বিপরীত টিমের সকল প্লেয়ারদেরকে নিজের দিকে আকর্ষিত করে রাখছিল, তখনই অপরদিকে নাগি পুরো ফ্রিলি পেনাল্টি এরিয়ার দিকে ছুটে যাচ্ছিল এবং রিও এটা দেখে তার সামনে থাকা সকল ডিফেন্ডারদের মধ্যে থেকে নাগির দিকে একটি লং পাস দিয়ে দেয়। নাগি রিওর দেওয়া পাসটিকে রিসিভ করতেই নিচ্ছিল, তখনই নাগির ডিফেন্সে আওমরি টিমের সেই স্ট্রাইকার নামেওকা চলে আসে। নামেওকা তার পিঠ দিয়ে ধাক্কা মেরে নাগিকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, যাতে নাগি বলের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে, কিন্তু এখানে নাগি তার সেই চিরচেনা ট্রিকটি খাটিয়ে হাওয়াতে জাম্প করে বলটিকে রিসিভ করে আবার এই হাওয়াতে থাকা অবস্থায় বলটিকে শুট করে দেয় এবং এই শুটটাতে বলটি গোল হয়ে যায়। নাগির এই গোল দেখে তো সকলে পুরো অবাক হয়ে যায়। আওমরি ক্লাবের কেউ বিশ্বাসই করতে পারছিল না যে তারা এরকম একটি টিমের এগেস্টে গোল খেয়ে যাবে। নাগি এবং রিও তো একসাথে তাদের এই কম্বিনেশনের গোলটিকে সেলিব্রেট করতে থাকে। তখনই আমরা দূরে বুরলকের রানদিকে দেখতে পাই, যেখানে সে ফোনে একজনকে কল দিয়ে বলছিল যে আমি আওমরি স্কুলের খেলা দেখতে এসেছিলাম, কিন্তু অপোনেন্ট টিমে আমি একটি অসাধারণ জুটিকে পেয়েছি, যেখানে একজনের নাম হচ্ছে মিকাগেরিও, যার ভেতরে অলরাউন্ড অ্যাবিলিটি রয়েছে, এবং অপরজনের নাম হচ্ছে নাগি সেইশিরো, যার ভেতরে অসাধারণভাবে বল কন্ট্রোল এবং শুট করার অ্যাবিলিটি রয়েছে। তো আমি ওদের দুজনকে আমাদের বুরলক প্রজেক্টে ইনভাইট করতে চাচ্ছি। আর আন্দ্রির এই কথার মাধ্যমে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো এখান থেকেই মূলত শুরু হচ্ছে নাগি এবং রিওদের বুরলকের যাত্রা। বুরলক সিরিজের সিজন ওয়ানে তো আমরা ইসাগির নজরে বুরলককে দেখেছিলাম, তবে এই নাগি আর কে আমরা নাগির চোখে বুরলককে দেখতে পারবো, যেখানে আমরা জানতে পারবো যে এই বুরলকে টিকে থাকার জন্য নাগিকে কতটা কষ্ট করতে হয়েছে। তো বুরলকের প্রথম দিন
আগের কেমন কাটবে সেটাই আমরা পরবর্তী এপিসোডে দেখতে পারব। তো নেক্সট এপিসোডটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন। এন্ড গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়েন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দ্যান টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।